করোনা মোকাবেলায় দেশব্যাপী দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নিয়মিত খাদ্য সহায়তা প্রদান করে আসছে বাংলাদেশ নৌবাহিনী তেইশে মে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের ব্যবস্থাপনায় ভাটিয়ারির তত্ত্বাবধানে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের পূর্ব খাদেমপাড়া পশ্চিম খাদেমপাড়া জাহানাবাদ হাসনাবাদ পূর্ব হাসনাবাদ এলাকার পাঁচশো গরিব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল ডাল ছোলা আটা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেয়া হয় এছাড়া চট্টগ্রাম নগরীর বন খেজুরতলা ইপিজেড এলাকায় দুইশো পরিবারের মাঝে অনুরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নৌ সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে ডেস্ক রিপোর্ট